ফেসবুকে সেলিব্রিটিদের মতন মহৎ হয়ে বলার মতন আমি আজকে ঝাড় দিয়েছি বলে ঝাড়ুর ছবি দেখাবো, খুব ভালো ছায়া প্রকাশনীর মডেল হয়, সেটা দেখতে ভালো লাগে। এছাড়া আমি স্কুলে জেনেছি সবে এটাকে কন্ডম বলে, আমি সব কটাকে করিনি, হাফ করেছি হয়তো, আর হাফ ওরা এসে করে। আবার করেছে যদি নীরব মোদীর মতন কিছু একটা ঘটাতে পারি, মুখটা মানে খারাপ হয়ে গেছে এবং আজে বাজে কথা বলে পারফর্ম করে, তুই আমার কি করবি, তুই আমার। চারিদিক আজ উথাল পাথাল, রাজ্য খেলছে পেপার সিজার আর রক, অন্ধকারের চিমনি দিয়ে অক্সিজেন এনেছি সঙ্গে গবেষক। মোটামুটি আমরা সবাই মোটামুটি বুঝতেই পেরে গেছি যে আমাদের সঙ্গে আজ আছেন নানাবিধ ট্যালেন্টের মালিক সৌরভ দা। সৌরভ দা, সৌরভ দাই বলছি, সৌরভ দা, সৌরভ দা, কোয়ারেন্টাইনে কি করছো? কোয়ারেন্টাইনে তো আলাদা করে খুব ভালো থাকার কথা নয়, কারণ কেউই ভালো নেই, মানে সারা শহরই ভালো নেই, আর আমরা তো শহরের বাইরের কেউ নই। করছি বলতে, প্রথম দিকটার শুরুটা একটু ভয় ভয় লাগছিল, কি ঘটবে কি ঘটবে, কারণ খুব একটা রাজ্য রাষ্ট্রের উপর ভরসা করতে পারছিলাম না মানসিক ভাবে। বেশ ভয়ই লাগছিল, কি ঘটবে বুঝতে পারছিলাম, এখনো পারছি যে খুব তা নয়, তবে ওই হয় না, ভয়টা অভ্যাস হয়ে গেছে খানিকটা, এখন একটু একঘেয়েমি এসে গেছে, খুব একটা ভালো লাগছে যে তা নয়, চেষ্টা করছি নানান জানি সব রকম ঠিক কাজের হবে, মধ্যে ব্যস্ত থাকা। হ্যাঁ, মানে জানি, কম বেশি জানি যে চারদিকে কি হচ্ছে, সেটা এখন রেগুলার শিডিউলের মধ্যে চলে আসছে। হ্যাঁ, মানে ওই ভয়টা অভ্যাস হয়ে গেলে আর ভয় লাগে না, ভয় তো তোমার কোন একটা অসঙ্গতি থেকে হাসি বা ভয়ের উদ্রেক ঘটে, আর এটা অসঙ্গতি নেই আর কি, মানে এটাই বাস্তব, এটাই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, সেটাই খুব দুশ্চিন্তা, মানে ভালো নেই, কারণ চেষ্টা করছি নানান রকম ভাবে ভালো থাকার, কারণ আমরা এই যাদবপুর অঞ্চলের, আমি পাটুলিতে থাকি, যাদবপুর অঞ্চলের কিছু ওই কমিউনিটি কিচেন এর কাজকর্মের মধ্যে একটু নিজেকে ব্যস্ত রাখা, বা আমার যেহেতু একটু চেনা পরিচিতি বেশি, টাকা পয়সা তোলার চেষ্টা, এবং ঘরের কাজ আমরা সবাই মিলে, আমি আমার ওয়াইফ দুজন মিলেই করছি আর কি, এবং সেটা সবসময় করি, মানে এমন না যে সেটা খুব ওই ফেসবুকে সেলিব্রিটিদের মতন মহৎ হয়ে বলার মতন আমি আজকে ঝাড় দিয়েছি বলে ঝাড়ুর ছবি দেখাবো, তা নয়, এটা আমরা সারা সারা বছরই করি, এটার মধ্যে খুব একটা মহৎ ব্যাপার। আমার রান্না করতে ভালো লাগে, আমি রান্না করি, আমরা কোনোদিন বাসন মাজার জন্য লোক রাখিনি, কারণ সবসময় চেষ্টা করেছি নিজেদের বাসনটা নিজে মাজার। এইরকম ভাবে চলছে আর কি, মানে কাজকর্ম, পড়াশোনা, পড়াশোনাটা একটু টাইম বেশি পাচ্ছি, তবে একটু সমস্যা হচ্ছে, কনসেন্ট্রেশন খুব একটা করতে পারছি না, গোটা গোড়ার দিকে পাচ্ছিলাম, টানা 5-6 পাতা পড়ার পর বিরক্ত লাগছে, টানা সিনেমা দেখতে পাচ্ছি না বিরক্ত লাগছে, গোড়ার দিকে পাচ্ছিলাম, এই ছুটি ছুটি মনে হচ্ছে, এখন তো একটু ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। মানে পরিস্থিতি মারাত্মক নেগেটিভ। আজকে আমরা চেষ্টা করব তোমার সঙ্গেই পুরো আড্ডাটাকে একটা পজিটিভ ভাইবের মধ্যে রাখতে, মানে আমরা অ্যাবসলিউটলি, সেই সেই জায়গাগুলোকে হ্যাঁ, পজিটিভ আমরা আমাদের ফিরিয়ে থাকতেই হবে, একদমই পজিটিভ রাখতেই থাকতে হবে, হবে, কোনো কোনো উপায় নেই। হ্যাঁ, কারণ অ্যাবসলিউটলি, কারণ আমরা পজিটিভ থাকলে আমাদেরকে যদি দুটো লোকও ভালোবাসে বা দুটো লোকও ফলো করে, তারা পজিটিভ থাকতে পারবে, বা আমরা যাদের জন্য লড়ছি বা কাজ করছি তারাও একটু ভালো থাকতে পারবে, আমরা আমরা নেতিয়ে পড়লে হবে না। এই ভালোবাসার জায়গাটা থেকে আসি, যে সৌরভ পালোধীর, মানে সৌরভ দার দুটো আলাদা জগৎ আছে। একটা জগতের মধ্যে সেখানে আমরা দেখতে পাই যে নিকোটিনের ধোঁয়ায় সেই আলোচনা হচ্ছে, একটা গুরুগম্ভীর আলোচনার জায়গা, একটা অন্য মহল, যে মহলে আমরা অনেক বেশি, আমাদের সঙ্গে আরেকজন আছেন এল প্রফেসর, আমি বলি সৌম্যজিৎ, অলরেডি অলরেডি এল প্রফেসরে হাসতে আরম্ভ করেছে, বাট ইট ইজ লাইক দ্যাট, তো হি ইজ প্রফেসর সত্যিকারের, মানে সিনেমা স্ক্রিনের নয়, সত্যিকারের ওর কাজই হচ্ছে অধ্যাপনা। যাই হোক, তো আমাদের 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 যে জগৎটা, সেই জগতে একটা নিকোটিনের ধোঁয়ার মধ্যে একটা গুরুগম্ভীর আলোচনা, কিন্তু একটা এমন সময়ও গেছে বা এখনো যায়, এখন আবার রিপিট লুপে আবার সেই এপিসোড গুলো চালানো হচ্ছে, তো এখন একটা সময় যায় যেখানে আমাদের রাত্রিরে ডিনারের সঙ্গে অথবা ডাল ভাতের সঙ্গে
কোনো না কোনো জায়গায় সৌরভ পালোধি মিশে আছে। এই দুটো আলাদা জগতের যে ট্রানজিশন, মানে যদি আমি ডাল ভাত নিকোটিন বা একটা গুরু গম্ভীর জায়গা নিয়ে আলোচনা করি, তাহলে এই দুটো ট্রানজিশন জোনকে তুমি কিভাবে দেখো অ্যাজ 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 অ্যান ক্রাফটসম্যান বা আর্টিস্ট? ডাল ভাতে আমি মিশে আছি কিভাবে, মানে নুন না ডাল ভাতে নুন মিশে আছে, হিসেবে? না না ডাল ভাতে না, নুনের থেকেও বেশি দরকারি। কিন্তু একটা সময় আমাদের লাইফেও কেটেছে যেখানে রাত্রির বেলার একটা টাইম, মানে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, মানে যে তোমাকে ছাড়া বা ওই তোমার ওই স্পেশাল একটা ছাড়া কিন্তু আমাদের পোষাতো না। সেটা প্রথম দিকে এখন সোলো বলি বা এখন পরে বলি, আবার শুরু হয়ে গেছে সেই চ্যানেলে একই হ্যাঁ জিনিস শুরু আবার হয়ে গেছে, আবার ঘটছে, আসছে, গতকাল থেকে শুরু একদম হয়েছে। একদম একদম একদম। এই দুটো আর্টিস্ট আর্টিস্ট হিসেবে দুটো ফ্রেমকে তুমি কিভাবে আলাদাভাবে দেখো নিজের জীবনে? দুটো আলাদা নয়, আলাদা নয়, হয়তো সেটা খানিকটা টেলিভিশনের কাজের ক্ষেত্রে কাজ তো মানে টেলিভিশনের কেন্দ্র করেই হয়তো স্থূল কাজ করতে হয়, তবে সেটা খুব সংখ্যায় কম। তবে যেগুলো আমি চেষ্টা করতাম যা যা টেলিভিশনে পারফর্ম করার, খুব স্থূল যাতে না হয়। আমার কোনোদিনই মানে আমার বর্তমান কাজের ক্ষেত্রে আমার কোনোদিনই জীবনে টার্গেটটা হচ্ছে কত লোক ভালোবাসলো বা কত লোক দেখলো, এক ফোঁটা নয়। কারণ আমি যেন আগে নিজে স্যাটিসফাই, আমার প্রথম ক্রাইটেরিয়া, মানে আমি একটি মাত্র চলচ্চিত্র বানানোর সুযোগ পেয়েছি এবং বেশ কিছু নাটক পরিচালনা করেছি। আমার কোনোদিনই মূল টার্গেট নয় হচ্ছে একটু এরকম করি তাহলে প্রচুর লোক দেখবে, বা এরকম করলে পাবলিক খুব খায়। এই শব্দগুলোর সঙ্গে আমি একটু দূরেই হাঁটি। সেটা আমার যদি ভালো লাগে করব, নচেত করব না। আমি একদম আমার নিজের জন্য আর্ট করতে ভালোবাসি, যে কোনো জিনিস ক্রিয়েট করতে ভালোবাসি, আমার নিজের নিজের বসার জায়গা থেকে বা নিজে খুশি হওয়ার জন্য। আমার আমার এই শিল্পী সত্তা বা এই শিল্পের কাজ করাটা কোনোভাবেই এমন নয় যে আমার শখ, এটা আমার পেশা। তাই পেশা আর শখ একসঙ্গে চালাই, কিন্তু নিজে খুশি হওয়ার চেষ্টা করি, তার জন্য কম কাজ পাই, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যদি মানুষকে বেশি খুশি করার কাজ করতাম তাহলে আমি কাজের সংখ্যা এত পেতাম, সেটা আমি পাই না। আমি খুব একটা তাতে খুব একটা যে ভেঙে পড়ি বা দুঃখ পাই তা নয়, কারণ আমি তো নিজে যেচে বেছেছি এই স্ট্রিমটা এবং এটাই করতে চাই। তুমি যেটা বললে না ওই ডাল ভাতের, ওটা আমি আলাদা নই, মানে আমি ওটাই এবং আমি এটাই। আমি ছোট থেকেই চেষ্টা করেছি নিজেকে রাজনৈতিক ভাবে সচেতন রাখার, সেইভাবেই চেষ্টা করতাম টেলিভিশনের পারফরমেন্স গুলো করার, যদিও টেলিভিশনে জানোই প্রচন্ড চাপ থাকে, সেগুলো করা সম্ভব হয় না, এখন তো আর হয়ই না। আমি আলাদা নই, আমি ডাল ভাতের, তুমি যদি এরম ভাবে ভাবো যে ওই লাক্সারি আর নেসেসিটি, তা নয়, কিন্তু মানে সব মানে সবটা বোম্বাদার বাইশে শ্রবণ ঘটবে না আর কি। ডাল ভাতের দরকার যেমন, আমি ডাল ভাত হওয়ার চেষ্টা করি, কিন্তু আমার ডাল ভাতটা হচ্ছে ওই তুমি হয়তো খেয়ে বলতে পারো যে ভাতটা একটু না শক্ত চালটা, ওই যে বললাম আমার পছন্দ মতন আমি ভাত বানাই। এবার সেই ভাতটা তোমার পছন্দ নাই বা হতে পারে, কিন্তু যেহেতু তোমার বললে পছন্দ হয়েছে, তাহলে হয়তো যদি ওটা পছন্দ থাকে তাহলে আমার অন্য দিকগুলোও খানিকটা পছন্দ হবে বলেই আমার মনে হয়। একটা মানে একটা ক্রিস্টাল ক্লিয়ার এক্সপ্লেনেশন যাকে বলে একটা আর্টিস্টের তরফ থেকে, তো সেই রকম একটা প্ল্যাটফর্ম একটা বুঝলাম যে তুমি কেন, মানে কেন আমরা সৌরভদাকে এত বেশি দেখতে পাই না। কারণ আমরা জানি যে এখন অনেকেই অনেক বাল্কে দেখা যায়, একবার সেই জায়গাটা পাওয়ার পর অনেকেই সেই রকম বাল্কে কাজ করে। আমি এখানে একটা আরেকটা ছোট্ট ইস্যু বলবো, তোমার একটা ছোট্ট বিষয় নিয়ে একটা কথা বলবো, যে আচ্ছা একটা সিচুয়েশন আমরা সবাই কম বেশি ফেস করেছি, যখন এই ডাল ভাতের সিচুয়েশনও চলছে, তখন তোমার কাজের মধ্যে এমন কিছু কিছু কোয়ার্ক বা এমন কিছু কিছু উইট থাকতো, যে কোয়ার্ক গুলো বা যে উইট গুলোর জন্য মানে জাস্ট ডায়লগ ডেলিভারিটা শেষ হলো, বাবা তাকিয়ে আছে জানলা দিয়ে পাশে কোন বিড়ালটা গেল দেখছে, বোন খালার দিকে খাবার গুনছে, মা হঠাৎ করে উঠে চলে গেল রান্নাঘরে, আর আমি হয়তো সেই সময় সারা পৃথিবী দেখছি, মানে টিকটিকি গুনছি থেকে শুরু করে জাল গুনছি সব করছি। তো এই সিচুয়েশন যখন তোমার, যখন নিজের কাছের লোকেরা বা তোমার বাড়ির লোকেরা যখন সেই জায়গায় থাকে, তোমার বাড়ির লোকেরা যখন ধরো তোমার সঙ্গে দেখছে বা নিজের খুব কাছের লোকজন, কারণ আমরা তো জানি যে আলাদা আলাদা লেয়ারের সেন্সিটিভিটি থাকে আমাদের সোসাইটিতে, তখন তুমি সেই জিনিসটা কি করে হ্যান্ডেল করো?
নিজের মুখ থেকেই যখন পুরো জিনিসটা বেরোচ্ছে, মানে এই বলে দিল বলে দিল, এই 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 ধরনের জিনিসগুলো। বলে দিল জিনিসগুলো হ্যান্ডেল করা কঠিন হয়, আমি চেষ্টা করি, মানে আমি এই ব্যাপারে খুবই লাজুক, কিন্তু আমি চেষ্টা করি। মানে আমার তো আরো সমস্যা হয় হচ্ছে, আমি একটি নাটকে অভিনয় করি ফ্যাতারু বলে, স্বাভাবিক ফ্যাতারু তোমরা জানো, পড়েছো সব, মানে অজস্র গালাগালি, এবং সেটা একাধিক কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের বাইরে এক গাদা শোজ হয়েছে, লোকজন দেখতে যায়, স্বাভাবিক ভাবেই আমার বাবা মা দেখতে গেছে, মানে আমি করছি বলে না, আমার বাবা মা নাটক দেখে তাই দেখতে গেছে। এবং আমি জানি, আমি তখন একজন অ্যাক্টার হিসেবে আমি তো জানি না আমার বাবা মা আছে, কিন্তু কেউ এই এটা অস্বীকার করতে পারবে না, এখানটা চলে, হ্যাঁ, মানে কিছু করার নেই। এটা তখন কিভাবে ম্যানেজ করো যখন আসে যে জিনিসগুলো, মা ওটা কি ফেস করতে হয় নাকি ফেসই করতে হয়? না, ফেস করতে তো হয়েছে, মানে সেটা নিজের পারফরমেন্স এর ক্ষেত্রে হয়তো কম ফেস করতে হয়েছে, এটা ছেলেবেলা থেকে আমাদের প্রত্যেককেই ফেস করতে হয়েছে। মানে আমরা নানান রকম জিনিসপত্র যখন দেখতাম টেকতাম টিভিতে, দুম করে তখন স্কুলে জেনেছি সব, এটাকে কন্ডম বলে আর কি, হ্যাঁ, এবার দুম করে বাড়িতে খেতে বসেছি, এরকম ভাবে এটা দেখাচ্ছে, তখন স্বাভাবিক ভাবে আমি যত তার যত মিনিমাম টাইমের আগেই আমি বাথরুম করতে আসি না কেন, আমি আবার যেতাম বাথরুম করতে, বা যতই আমার গলা অব্দি জল থাকুক না কেন, আমি আবার খেতাম জল, এমনি এঘর ওঘর হেঁটে বেড়াতাম, আমি এরকম পক্ষের মতন হয়ে যেতাম, কিছুই বুঝতে পারতাম না আর কি, কিন্তু তখন আমাকে এধার ওধার যেতে হবে, মানে ভাইস ভার্সা সবাই হয় আর কি, যখন আমি আজকে নিউজ চ্যানেল গুলোতে এটা চলে তখন হয়, মানে আমি থাকলে বাবা উঠে যায়, নাহলে বাবা থাকলে আমি উঠে যাই আর কি, এরকম আরে ঘটনা আর কি, তাই তো? মেট্রোর মানে একটা সমস্যা আছে, মেট্রোতে একটা অদ্ভুত অ্যাড, একটা প্রেগা নিউজের অ্যাড থাকে, মানে আমরা যখন একসঙ্গে উঠি আর কি মেট্রোয়, তখন ওই আর কি মানে ওই অ্যাডের দিকে তাকাবো না, সে দরকার হলে যেদিকে স্টেশন সেদিকে মাথা করে দাঁড়িয়ে আছি হয়তো, কিন্তু এই এটা হ্যাঁ, মানে মেট্রোর ক্ষেত্রে আমি হ্যাঁ, মানে সেটা মানে মানে দু রকম হয় আর কি, মানে হয়তো বাবা মায়ের সঙ্গে আছো, ওই অ্যাডের দিকে তাকাচ্ছ না, আবার হয়তো বান্ধবীর সঙ্গে আছো, ওই অ্যাড নিয়েই তাকে বুঝিয়ে চলেছো, মানে দুটোই ঘটতে পারে, স্বাভাবিক। এটা এটা ফেস করাটা মানে মানে এটা এটা প্রত্যেককে জীবনে ফেস করতে হয়েছে। হ্যাঁ, আমাকে হয়তো খানিকটা আমি নিজেই এত নোংরা, মুখটা মানে খারাপ হয়ে গেছে এবং আজে বাজে কথা বলে পারফর্ম করেছি, এবং কিছুই তো প্রায় বাদ দিইনি, মানে যতই আমি বলি না কেন যে আমি তো কিছু বলতাম না, সবই ডুয়াল মিনিং। আরে ভাই, ডুয়াল মিনিং এর সেকেন্ডটা জানাবো বলেই তো ডুয়াল মিনিংটা বলতাম, তাহলে আর ডুয়াল মিনিং বলবো কেন, মানে জানানোর ইচ্ছে তো সেকেন্ডটা, ফার্স্টটা তো আমারও জানানোর ইচ্ছে না, ফার্স্টটা জানলে তো কেউ হাসবেও না, সেকেন্ডটা জেনেই হাসবে, তাই ডুয়াল মিনিং শব্দটা একটা ভাটের শব্দ, কোনো শব্দই নয় সেটা, যে আমি একটা ডুয়াল মিনিং এক্স্যাক্টলি যে সত্যি কি ডুয়াল মিনিং, মানে কে ভাবছে, মানে ভালোটা সোজাটা কে ভাবছে, আমার একটা প্রশ্ন ডুয়াল থাকে মিনিং যে বলে কে ভাবছে সোজা। আমি আমি নিজে কমেডিটা নিয়ে চর্চা করি বা স্ট্যান্ড আপ কমেডিটা নিয়ে চর্চা করি বলে তোমাকে বলছি, ডুয়াল মিনিং বলে কোনো শব্দ হয় না, ডুয়াল মিনিং শব্দটা হচ্ছে নিজে বাঁচার শব্দ আলটিমেটলি, মানে ওটা ওটা আমি বলতে পারি যে ধরো একটা লাইন হয়তো, এই যে তুমি হীরক রাজা গবেষকের কথা বলছিলে, আমরা যা যা পারফর্ম করতাম, হয়তো যে হয়তো কাল দিয়ে শেষ হলো, তারপরে হয়তো তুই আমার কি করবি, তুই আমার ছিঁড়বি বলে যদি আমি পজ নিই, এবার আমি যদি বলি যে না আমি তো ওই শব্দটা বলিনি, আপনারা খারাপ ভেবে হেসেছে, আরে ভাই আমার তো দায়িত্বই ছিল খারাপ ভাবানো, তাই তো হেসেছে, হ্যাঁ, মানে এবার যদি বলি যে না এটা তো ডুয়াল মিনিং, আমি ছিঁড়বি বলে ছালও বলতে পারি, তখন তো কেউ হাসবে না, স্বাভাবিক ভাবে ছাল শুনে আর তুমি হাসবে কেন, তাই ডুয়াল মিনিং এর মধ্যে ওই একটি মিনিংই স্ট্যান্ড করে, বাকিটা স্ট্যান্ড করে না, বাকিটা একটি মিনিং লেখাও হয়েছে, আমার মনে হয় লেখা হ্যাঁ ভাবা একটা মিনিং হয়েছে, লেখা এবং ভাবা একটা মিনিং হয়েছে, হ্যাঁ, তারপরে যখন লোকের সঙ্গে কম্ব্যাট করতে হয়েছে তখন ডুয়াল মিনিং শব্দটা সৃষ্টি হয়েছে, হ্যাঁ না আমি তো ওইটা বলেছিলাম, তুমি কি কি হ্যাঁ বাজে মন তোমার, কি এটা ভেবে নিলে তুমি? হ্যাঁ, হ্যাঁ ডুয়াল মিনিং বলে কিছু হয় না। আচ্ছা যাই, আমরা একটু একটু ব্যাকে ফিরে যাই পুরোনো দিনে, বলছিলাম যে আমাদের, তোমাকেও বলি সবাই শোনো, স্কুলে বেশ টিফিন পিরিয়ডে বা অফ পিরিয়ডে একটা সময়ের জন্য বেশ অপেক্ষা করতাম, মানে একটি ছেলে ছিল, হ্যাঁ অভিষেক অভিষেক বলে একটি ছেলে অভিষেক ছিল,
হ্যাঁ 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 দুজনেই দুজনেই দুটোই দুটোই ছিল। পালা করে হতো ব্যাপারটা কি, যে আমরা সবাই মিলে এসে বসেছি এবং ওই পিরিয়ডটা অপেক্ষা করা মানে সে কিছু স্পেশালি ডেলিভার করবে এমন কিছু জিনিস যেটা সেই সময় আমার মনে হতো যে না এটার বয়স সন্ধি এখনো বোধ হয় ঘটেনি, ঠিক আছে? তো সেই কথাগুলো ওই সময় থেকে একদম স্কুল লাইফ থেকে শেখা, ঠিক আছে? চূড়ান্ত মানে বাজে কথা সেটা তো মানে কেউ যদি ভালো ছেলে শুনে ফেলে মনিটরকে বলে দিল যে তাহলে আমাদের নামটা বোর্ডে উঠে যাবার ভয়, আমরা হয়তো কোথাও বাইরে বাথরুমের ধারে লুকিয়ে গল্প করছি, যেটাও খুবই প্রচন্ড গন্ধ বাথরুমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম একটা দুর্গন্ধযুক্ত কথাটা আরো বাজে। বাবু এই জন্য আমাদের সঙ্গে কথা রজত বাবু এই জন্য আমাদের সাথে কথা বলতেন, মনে করে দেখ ওই ঘটনাটা একই। তো এই দুটি ছেলে প্রচন্ড ভাবে আমাদেরকে মানে এফেক্ট করে গেছে, জীবনে প্রচুর শিক্ষা দিয়ে গেছে আর কি। তো মানে এটাও একটা জানবো যে মানে সৌরভ দার কাছ থেকে জানবো যে এরকম তুমি কখনো এরকম ছিলে বা তুমি এরকম আমার 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 ব্যক্তিগতভাবে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এখন আমার ব্যক্তি আর গত দুটো কথা একসঙ্গে বলা যায় না, অনেক কন্ট্রোভার্সি হয়, বাট স্টিল আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সৌরভটা নিজের স্কুল লাইফে সেই গোটুম্যানটা ছিল, মানে সৌভিক বা অভিষেক ছিল। সৌরভ এটা কি তাই? আমি স্কুল লাইফে হ্যাঁ মানে আমার এটা ছিল যে আমি কোথাও না গেলে বা কিছু না করলে জমছে না আর কি, মানে এটা একটা বন্ধু মহলে খানিকটা ছিল, মানে ওই আর কি, যে ওই যদি টিচার বলতো যারা যারা খাতা আনোনি তারা বেরিয়ে যাও, মানে আমি আমার ব্যাগ থেকে, আমি খুব মানে বড় মনের ছিলাম আর কি, আমার ব্যাগ থেকে আমার খাতা বের করে পাশের ব্যাগে দিয়ে আমি হাত তুলে বলতাম যে আমি খাতা আনিনি বলে বেরিয়ে যেতাম এবং আমার পেছন পেছন আরো বেরিয়ে যেতাম। কারণ চেষ্টা করতাম সেই ক্লাসটা যদি না করা যায়, মানে একটু উল্টো ঘটবে সবার জীবনের সাথে। আমি কোনোদিন অঙ্ক ক্লাস ফাঁকি দিতাম না, আমার সব থেকে প্রিয় সাবজেক্ট অঙ্ক, সেটা বাকিদের সঙ্গে মেলে না, মানে সবাই বলে সে কি এ বাবা বলে, সেই কারণে আমার আমার কমার্স নেওয়া, অ্যাকাউন্টস করব বলে, ব্যবসাদার হব, বিজয় মালিয়া হয়ে টাকা নিয়ে পালিয়ে যাবো, এইসব ভাবনা চিন্তা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এখন একটা স্কোপ আছে, আবার যদি নীরব মোদীর মতন কিছু একটা ঘটাতে পারি, হ্যাঁ পাঞ্জাব হয়ে গেলে ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমার বাড়ির কাছেই আছে, অসুবিধা হবে না। এখন মার্চ করে গেছে, অনেক পয়সার পুলটাও বেশি, হ্যাঁ ভালো কামানো যাবে। তবে স্কুলে আমি একটু সেরকমই ছিলাম, যে কারণ আমি ক্রিকেট খেলতাম স্কুলে, মানে সেটা আন্ডার 15 থেকেই খেলতাম আর কি, সিএবি খেলতাম। এবার সেই কারণে আমার স্কুলে একটু ছাড় ছিল, বেশি ক্লাস করতে হতো, কারণ প্র্যাকটিসের জন্য সময় দিতে পারতাম, এবার যত না প্র্যাকটিস করতাম তার থেকে বেশি। এবার আমি স্কুলে সবই হয়েছি আর কি, সব থেকে দুষ্টু ছেলেটা মনিটর হয়, তারপরে সব থেকে খারাপ নচ্ছার ছেলেটা প্রিফেক্ট হয়, তারপরে আরো খারাপ ছেলেটা যে কোয়েট স্কুল, যে সব মহিলাকেই নাকি প্রপোজ করে বসেছে, বলছে ছেলেরা যেমন ক্যাপ্টেন হয়, এইরকম টাইপের আমার একটা ব্যাড স্ট্যাম্প ছিল খানিকটা। সেটাতে আমি মানে তোমার সবকটাই ছিল, মানে ক্যাপ্টেনও আবার মানে সবকটারই, এই যে তুমি বিশেষ গুণাবলী গুলো বললে যেগুলো ছাড়া স্কুল লাইফে, ক্যাপ্টেনটাকে হাইলাইট করছিস কেন? আর বাকিগুলো তো বলেছে, ক্যাপ্টেনটাকে হাইলাইট করছিস? ক্যাপ্টেনটা হাইলাইট করছে কারণ আমি বলেছি যে সবকটা মহিলাকে প্রপোজ কর। হ্যাঁ আমি সবকটাকে, ওটাই হচ্ছে আমাদের ইউএসপি, ওটা দিয়ে খাবে। আমি সবকটাকে, আমি সবকটাকে করিনি, হাফ হাফ করেছি হয়তো, আর হাফ ওরা এসে করেছে, সবটা আমার দোষ ছিল না হয়তো, খানিকটা ওরাও দায়িত্ব নিয়েছিল। এবার সেই কারণে আমার স্কুলটা না, স্কুলটা আর বাড়িটা জাস্ট 5-7 মিনিটের দূরত্বে ছিল, তাই অসুবিধাটা হচ্ছে আমি কোনোদিনই স্কুল কাঠ মেরে বা বাঙ্ক মেরে এধার ওধার যেতে পারতাম না, যা করতে হতো আমাকে বাড়িতে জানিয়েই করতে হতো, তার কারণ বাঙ্ক মারলে পাড়ার কেউ না কেউ দেখতে নেবে। আর আমি কোয়ার্টারে থাকতাম, হ্যাঁ এবার কোয়ার্টার মানে বুঝতে পারছো সেই ব্লক 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 কোয়ার্টার হয়, এবার স্বাভাবিকভাবে সে প্রতিটা দোকান বাবার পরিচিত, প্রতিটা দোকান আমার পরিচিত, এই গলি ও গলিতে সিগারেট খাওয়া যাবে না, অন্য অন্য অটো ধরে অন্য পাড়ায় চলে যেতে হবে সিগারেট খেতে আর কি, ওই জোনেই মানে খরচা ডবল, হ্যাঁ খরচা ডবল। এবার তখন একটা সিগারেট কত পড়ছে, 10-11 টাকা? এবার না, এবার তখন একটা সিগারেটের পেছনে ধরো 9 জোড়া থেকে 10 জোড়া ঠোঁট,
হ্যাঁ, একটা সিগারেটে সেটাই মানে মানে আমার আমার ভাগ্যে জুটবে হচ্ছে একদম কোম্পানি দাউ দাউ করে জ্বলছে, তখন হয়তো আমি একটু পেলাম। হ্যাঁ মানে এবার সেই জায়গা থেকে স্কুলে খানিকটা খানিকটা কি বলবো, মানে সবার সবার মুখে যা শুনি এখনো স্কুল রিউনিয়নের বন্ধু বান্ধবদের সঙ্গে যখন কথা হয়, যে জানি না এখন একটু লোকজন চেনে বলে তারা বলে, কি নাকি আগে থেকে সত্যি তাই ভাবতো সেটা জানি না, এখন তো তারা বলে আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম সৌরভের মধ্যে একটা ব্যাপার আছে। এখন খানিকটা লোকজন চেনে বললে বলে কিনা জানি না। তারপরে মানে স্কুলের বন্ধুরা ভালো জ্ঞান এবং বাজে জ্ঞান দুটোই দেয়। মানে আমার যেমন আমার মানে বেস্ট ফ্রেন্ড যে, সে আমার স্কুলের ক্লাস 7 থেকে আমরা বন্ধু, একই কলেজ, ও নিজে ফুটবল দুনিয়ার সঙ্গে যুক্ত, আমরা আজও বেস্ট ফ্রেন্ড। মানে স্কুলের যেমন সব খারাপ খারাপ নকশা ওইসব বললাম, যে প্রিফেক্ট মনিটর হাবি জাবি এইসবের সঙ্গে কিছু মানুষকে দিয়ে দেয় যেটা আজীবন ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়ার মতো, মানে সেইটা একটা মারাত্মক। সেটা আমার মনে হয় এই ধরনের স্টুডেন্টরাই আলটিমেটলি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারে বন্ধুত্ব গুলোকে। কারণ ফার্স্ট বয়দের তো আমি দেখি না যে, দেখো এই কথাটা হয়তো বললে লোকজন বলবে এটা কোনো অ্যাবসলিউট ট্রুথ নয়, হয়তো তাই, এবং আমি চাইবো এটা অ্যাবসলিউট ট্রুথ না হোক। আমার দেখা কোনো ফার্স্ট বয় নিজের স্বার্থ ছাড়া, আমার দেখা অ্যাবসলিউট ট্রুথ নয়, আমার স্কুলের দেখা, নিজের স্বার্থ ছাড়া তারপরে যোগাযোগ রেখেছে আমি কোনোদিন দেখিনি, মানে অ্যাটলিস্ট ক্লাস 12 এর পর আর প্রয়োজনও হয়নি আর যোগাযোগও রাখিনি। আমাদের যতজনের বন্ধুত্ব আছে আমি দেখেছি ওই ক্লাস 12 বা বিকম প্রতিটা সময় আগের দিন রাতে প্রায় এই মোটা অ্যাকাউন্টস বইটা প্রথমবার খুলেছি সবাই, পাঁচজন আমরা আজও বন্ধু। হ্যাঁ মানে যে হয়তো 5 মাস আগে খুলে সবকটা অঙ্ক সলভ করা, তার সঙ্গে কোনো বন্ধুত্বই নেই। এদেরকে তুমি ব্লাড ডোনেশন ক্যাম্পেও দেখতে পাবে না, মানে আমি তো দেখতে পাইনি। হ্যাঁ মানে এরা খুব একটা কাজে লাগে বলে, এরা এরা খুব ভালো ছায়া প্রকাশনীর মডেল হয়, সেটা দেখতে ভালো লাগে, এছাড়া আমি আর খুব একটা কিছু কাজে কোনো, এরা 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 আমার বাবা মার কাছেও খুব ভালো মডেল হয়, কিন্তু আলটিমেটলি সারা জীবন একটা থাকে যে ও তো আজকে বিদেশ চলে গেল। এটা এটাও একটা, কিন্তু আসলে না আসলে শুধু মডেলই হয়ে থাকে, কিন্তু মানে হাঁটা চলাটা আর হয় না, মানে ওই মডেল আর ক্যাটওয়াক করার মধ্যে পার্থক্য আছে, ক্যাটওয়াকটা করতে পারেনি শুধু মডেল। এবার তুমি হয়তো বলতে পারো বা আমাদের বাবা মায়েরা বলতে পারে, ও তো মাস গেলে 8 লাখ টাকা মাইনে পায়, তুই কি পাস? একদম একদম। হ্যাঁ তাহলে সে জিতে গেছে, আমি হেরে গেছি, সরি। হ্যাঁ ঠিকই, নচ্ছার ছেলেরাই আলটিমেটলি তারপরে একসঙ্গে মিলে ইউটিউব ফিউটিউব খোলে খুলে তারপরে এইসব করে সমাজিক, তাই না? আউট অফ দ্য বক্স ভাবতে কথা বললো, স্কুলে ক্যাপ্টেনের কথা যেমন ভাবলো সেরকম তোর সোয়েটার কলার কথা যেমন হয় আর কি, স্কুলে যেরকম হয়েছে সোয়েটার কলার একটা অদ্ভুত গল্প। হ্যাঁ ওরে বাপরে বাপরে, আমার জীবনে না বসন্ত আসতো অন্যভাবে, মানে শীতকালে ফুলাতা সোয়েটার পরিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হতো, আর একবার ব্যালকনি দিয়ে এরকম জয়ন্তী ম্যাডাম হেঁটে যেতেন, আমার সোয়েটার খুলে যেত, ওই হচ্ছে আমার শীত থেকে বসন্তের মানে ট্রানজিশন। তো এইটা ছিল আমার আমার একটা খুব বাজে ভাবে খোঁটা দিল। বাট সৌরভদা তোমারও কি এরকম মানে মানে স্কুলের ম্যাডামদের একজন একজন দুজন তো থাকেনি নাকি পুরোটাই স্যারদের মধ্যে? না না এটা খুব, এটা বলাটা খুব খারাপ হবে, বুঝতে হবে না, মানে ওই ওই রকম ভাবে, ওই যে যেটা সাধারণ মানুষের কাছে ডুয়াল মিনিং ওইভাবেই বলো আর কি। আমি সাধারণ কথা ডুয়াল মিনিং বলতে পছন্দ করি না, বললে স্ট্রেট কাট বলবো নাহলে বলবোই না পরিষ্কার, মানে না বলছি অসুবিধা নেই। দেখো কোন ছেলে বা মেয়ে, ছেলের ক্ষেত্রে মানে তার কোন টিচারকে পছন্দ হয়নি বা খানিকটা হলেও ঝাড়ি মারেনি এরকম কোন ছেলে বা মেয়ে কেউই নেই, মানে ওই আবার থাকলেও সেই সেকেন্ড হয় দেখবে। হ্যাঁ মানে সাধারণত হয় না, আমার এখন ম্যামটির মিসের নাম মনে আছে আর কি, নাম মনে থাকার কথা নয় তবু নাম মনে আছে, উনি আমাদের স্কুলে 2 বছরের জন্যই এসেছিলেন, কেন যে মাত্র 2 বছরের জন্য এলেন সেটা খুব বোকা বোকা, কেন যে 11-12 সায়েন্স নিলাম আমারও এরকম আছে অনেক, কেন উনি 2 বছরের জন্য এসেছিলেন, জাস্ট এসে ইংলিশ পড়াতেন আবার চলেও গেলেন।
ভদ্রমহিলার নাম ছিল নাজমা তানভীর। আমি 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 বাকিদের একটা কথা বলবো, সবাই একটু সৌরভদার এক্সপ্রেশনটা ভালো করে ফলো করুন, মানে জাস্ট লুক এট হিম টকিং অ্যাবাউট দিস, লুক এট হিম, আলাদা করে আলো এসেছে মুখে, মুখে মানে এত আলো। এবার নাজমা তানভীরের সঙ্গে আমাদের পুরো ক্লাসের আলাপ 2 বছরের, এবং তারপরে আর আলাপ নেই। তারপরে ফেসবুক হওয়ার পর, ফেসবুকের জন্ম হওয়ার পর বা অর্কুটের জন্ম হওয়ার পর আমরা প্রত্যেককে যে খুঁজিনি তাও নয়, কিন্তু আমরা কেউ আর খুঁজে পাইনি তেনাকে। তিনি যে কোথায় হারিয়ে গেলেন, ধুলে মিশে গেলেন, এই হচ্ছে ব্যাপার আর কি। মানে ছিল ওটা ওটা ওই শ্রেষ্ঠ 2 বছর তোলা থাকে অর্কুটে, আমরা স্ক্র্যাপ রেডি করে রাখতাম, স্ক্র্যাপ স্ক্র্যাপ অর্কুটে স্ক্র্যাপ হতো, স্ক্র্যাপ পাঠাতাম, দিয়ে মনে করতাম যে সেই অদ্ভুত অদ্ভুত বেরোতো তখন, সেই গোলাপি নীল অদ্ভুত, সেই আর কি। সেই সমাজিত খুব বাজে জায়গা তুলে দিলি, আমারও একটু কেস খাওয়ার জায়গা রয়ে গেল। আর এর যে প্রশ্নটা করব, সেটা আমার মনে হয় সব মানে আমাদের জেনারেশনের অলমোস্ট সবার মধ্যে সেই প্রশ্নটা আছে। ধরো আমি যখন ল্যাব থেকে বাড়ি ফিরি, যখন আমার শেষ হয়, কাজ শেষ হয়, বা আমি প্রফেসরের সঙ্গে আলোচনা করছি, প্রফেসর যখন বাড়ি ফেরে, যখন কাজ ছেড়ে বাড়ি ফেরে, তখন আমরা আমাদের সত্যি কথা বলতে গেলে এই টিভিতে সেই টাইমটা দেওয়ার আর সেই স্কোপটা হয় না। কিন্তু আমরা যখন ইউটিউব খুলি, যখন আমরা ইউটিউবে সার্ফ করি, মানে আমি বেসিক্যালি মানে আমি এদের সঙ্গে বা একটা সার্কিটের সঙ্গে বহুদিন ধরে মানে আলোচনা বলো বা মেসেজিং বলো, এই ধরনের আমার একটা সম্পর্ক আছে, সেটা রাহুল সুব্রহ্মণ্যম হোক বা উরুজাস পাক হোক, সেটা তন্ময় ভাট হোক বা জাকির খান হোক, জাকির খানের সঙ্গে সেরকম আমার কোনো কোনোদিন যোগাযোগ হয়নি, বাট বাকিদের সঙ্গে যেরকম বললাম ওরকম যোগাযোগ হয়েছে। তো আমরা যখন ইউটিউবে যাচ্ছি, তখন গিয়ে আমাদের ইউথ জেনারেশন, আমি প্রত্যেককে প্রশ্নটা ইন্ডিভিজুয়ালি অনেককেই করে দেখেছি, যে তারা কেউ বাংলা স্টার্টআপ বা সরি বাংলা স্ট্যান্ড আপ কমেডির সেরম ভাবে দেখছে না, বা পুরোনো এপিসোড যেগুলো কি বলতে মানে বল্টুর কাকিমা বল্টুকে গিয়ে বললো, বা সেই জোকের ফরম্যাট গুলো, সেই তুমি নিজেও, আমি জানি তোমারও স্ট্যান্ড আপ দেখেছি, তুমি নিজেও এই সার্কিটের সঙ্গে যুক্ত, এই যে নিউ ফরম্যাটটা আমরা যখন নতুন ভাবে আবার দেখছি যে আরেকটা সিজন শুরু হবে বা অন্য কোনো শো যদি হয়, তো সেখানে আমাদেরকে ফিড করবার জন্য সেই কন্টেন্ট হয়তো টিভি দেবে না, সেটা আমাদের পুরোপুরি ইউটিউবে আসতে হচ্ছে। এবং সেই জায়গায় পপুলারিটিটা যদি আমি বলি যে ব্রিটিশারদের মানে ইংলিশ যারা কমেডিয়ান আছে তাদের যদি নাও থাকে, যদি আমি বাদ দিলাম জিম কারকে বা অ্যান্ড্রু শালসকে বাদ দিলাম, এদেরকে আমি যদি বাদও দিই, তাহলেও ইন্ডিয়ান যারা হিন্দি কমেডিয়ান আছে তারা অনেক বেশি সেটাকে দখল করে বসে আছে। কেন দখল করে বসে আছে? আমার মতামত অনুযায়ী আমার মনে হয় যে তারা অনেক বেশি অ্যানেকডোটাল গল্প বলেন, তারা অনেক বেশি লাইফের কাছের গল্প বলেন, যেটা আমাদের সঙ্গে আমরা রিলেট করতে পারি। বাট বাংলা সার্কিটে সেই জিনিসটা মানে আমার ব্যক্তিগতভাবে অভাব মনে হয়েছে। সেটা নিয়ে তোমার কি মনে হয় যে এই ফিউচারটাকে কিভাবে দেখছো? এটা তো আমাদের সবারই একটা প্রচেষ্টা, মানে চেষ্টা করি সেটা করার, কিন্তু মানে টু বি ফ্র্যাঙ্ক সত্যি কথা বলতে গেলে বাংলায় সেটা সম্ভব না। যদি আমি এখন খুব সাহস নিয়ে বলি যে হ্যাঁ আগামী 2 বছরের মধ্যে বাংলাতেও এটা হয়ে যাবে, হবে না। তার কারণ বাংলা শব্দে কমেডি করার জন্য কয়েকটা ব্যারিয়ার্স আছে, ঠিক আছে? যেমন বাংলা শব্দ হচ্ছে সব থেকে আমি বেশি শব্দ ব্যবহার করতে পারি, হয়তো হিন্দি ভাষী আরেকজন একই কথা বলবেন তবুও, কিন্তু কমেডির ক্ষেত্রে কিছু চটক শব্দ হয় তো, মানে যেগুলো অবজারভেশন বেসড কমেডি হয়, যেটা স্ট্যান্ড আপ প্রপার, যেটা অ্যানেকডোটাল যেগুলো হয়। আমি হ্যাঁ আমি হয়তো কালকে একটা স্ট্যান্ড আপ ক্রিয়েট করলাম যে এই একটা পাসওয়ার্ড আমায় দেওয়া হচ্ছিল কিন্তু আমি ঢুকতে পারছিলাম, যদি এটা আমার একটা জুমের এইটা নিয়ে আমার একটা স্ট্যান্ড আপ হয়, সেটা তো একদমই অবজারভেশন বেসড একটা স্ট্যান্ড আপ হবে। এবং তার মানে দেখে নাও আমি কি নিয়ে আলোচনা করব বলছি, আমি আলোচনা করব বলছি হচ্ছে সোশ্যাল লাইফ, মানে সোশ্যালি ভার্চুয়াল জিনিস, যে ভার্চুয়াল জিনিস আমি যদি বাংলায় আলোচনা করি, বাংলার অডিয়েন্সটা মূলত মেজরিটিটা এতটা বেসড অন টিভি, আর শহরের লোকজন বেসড অন হিন্দি। তার কারণ আমাদের একটা বাঙালিদের মধ্যে একটা
মাইন্ডসেট একটা লেয়ার বসে গেছে, সেই লেয়ারটা শুধুমাত্র একটা স্ট্যান্ড আপ কমেডিয়ানের দায়িত্ব না, দর্শকেরও দায়িত্ব সেটা কাটানো। যে কারণে ওই নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, থিয়েটারের শুধু অ্যাক্টররা বা ডিরেক্টররা শিক্ষিত হলে চলবে না, দর্শকটাও ইকুয়ালি শিক্ষিত, দর্শকের শিক্ষিত অ্যাবসলিউটলি। হ্যাঁ ঠিক, যে একটা লেয়ার বাঙালিদের মাথায় বসে গেছে যে বাংলায় স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে মানে ওটা মিরাক্কেল, সেইটা সরতে অনেক বছর সময় লাগবে। সেটা কিন্তু স্ট্যান্ড আপ কমেডি যারা করে, আমি বলছি দোষ শুধু দর্শকের না, আমাদের মেজরিটি মিরাক্কেলের যারা স্ট্যান্ড আপ কমেডি করত, মেজরিটি দোষ তাদের, যে তারা ওই যেটা বললে তুমি একদম, আমি তোমার সঙ্গে একমত, ওই পল্টু বেরিয়ে গিয়ে পল্টুর মাকে বললো এই করে একটা জোক শেষ, আবার পরের জোকটা চুটকি বইয়ের পাতার একটু মডিফাইড আর কি ভার্সন। বা না, আমি চুটকি বইয়ের পাতা গেলাম না, হয়তো যে জোক গুলো হচ্ছে ক্রিয়েটেড জোক হচ্ছে, ম্যাক্সিমামটা এখন ক্রিয়েটেড জোক ই হয়, কিন্তু সেটা জোক, যে সেটা একটা জোক, এরকম ভাবে 10টা জোক সাজিয়ে মৃদুল দা হয়তো একটা এপিসোড করতো, এসে পারফর্ম করতো, মৃদুল দা খুব পছন্দের পারফর্ম, কিন্তু মৃদুল দা কোনোদিন স্ট্যান্ড আপ ট্রাই করলো না। যেটা স্ট্যান্ড আপ মিরাক্কেল তো স্ট্যান্ড আপ সেট বলছো, সেট নিয়ে গেল, হ্যাঁ সেট একটা সেট নিয়ে গেল, হ্যাঁ মানে মিরাক্কেল তো স্ট্যান্ড আপ কমেডি শো নয়, মিরাক্কেল হাসির শো, স্ট্যান্ড আপ কমেডি শোটা কথাটা বলা ভুল, মানে একদম স্ট্যান্ড আপ কমেডি হয় না, আমরা কোনোদিন স্ট্যান্ড আপ কমেডি মিরাক্কেলে করিনি, স্পুফ করেছি, স্কিট করেছি এবং দাঁড়িয়ে জোক বলেছি একা করে, কোনোদিনই স্ট্যান্ড আপ কমেডি করি। এবার সেই স্ট্যান্ড আপ কমেডিটা কেন বাংলায় হচ্ছে না, বাংলায় হচ্ছে না যে না তা না, হচ্ছে এক গাদা বাঞ্চ অফ বাঙালি ছেলেই, সেটা আমার খুব রাগ, আমি আমাকেও সেখানে, আমি নাম বলবো না তাদের ফোরামটার, আমাকেও যুক্ত হতে বলেছিল কিন্তু আমি হইনি, বাঞ্চ অফ বাঙালি ছেলে তারা হিন্দিতে স্ট্যান্ড আপ করে। হ্যাঁ এবার তাদের নিজস্ব কোনো চেষ্টা নেই যে আমি শুধু বাংলায় স্ট্যান্ড আপ করবো, আমি নিজে বাংলায় স্ট্যান্ড আপ শো করতে গিয়ে দেখেছি লোকজনের এখনো বাংলা স্ট্যান্ড আপ দেখবোটা হয় না, মানে ওরা মনে করে যে হিন্দিতে হচ্ছে মানে সেরকম ন্যাশনাল রিচ আছে, যে এটার রিচ নেই। খুব স্বাভাবিক ভাবে আমি কুণাল কামরা ফ্যান নই, কুণাল কামরার ইডিওলজির ফ্যান হতে পারি, কিন্তু আমি কুণাল কামরার কমেডির ফ্যান নই, আমার কুণাল কামরার কমেডি খুব গোদা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মনে হতেই পারে, আমার কেভিন সেবাস্টিয়ান অনেক বেটার লাগে, বা আদিতি মিত্তাল অনেক বেটার লাগে, বা বরুণ গ্রোভারও অনেকটা ভালোর দিকে মানে ইয়ের থেকে, কিন্তু কুণাল কামরা বেসিক্যালি এজেন্ডা বেসড, যদি আমি বলি এজেন্ডা বেসড একটা, আমি কি বলছি মানে কুণাল কামরা মোদিকে গালাগালি করছে আমার ভাল লাগছে, কিন্তু কুণাল কামরা এজ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান আমার, আমি খুব ভক্ত, মানে আমি ভক্ত, মোদিকে গালাগালি তো আমার বাবাও করছে, আমার বাবাকে যেভাবে ভালো লাগে আমার কুণাল কামরাকেও সেইভাবেই ভালো লাগে, স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে ভালো লাগে। মানে এটা হচ্ছে, এবার এবার তুমি দেখো কুণাল কামরা একটা পারফরমেন্স করছে সেটার ন্যাশনাল রিচ দেখো, আর কেভিন সেবাস্টিয়ান পারফর্ম করছে রিচ দেখো, কেউ চেনেই না, কেউ জানেই না, তাহলে এবার তুমি কি বলবে? এবার তুমি যদি আবার ধরো ওখানে যদি বাইফারকেশন শুরু করো যে কুণাল কামরার এত রিচ হচ্ছে কেভিন সেবাস্টিয়ানের কেন হচ্ছে, এটা তুমি কোনো বার গ্রাফে ড্র করতে পারবে না, কেন হিন্দি হচ্ছে কেন বাংলা হচ্ছে, এর জন্য দুজনকে দায়িত্ব নিতে হবে, এক বাঙালি স্ট্যান্ড আপ কমেডিয়ানদের বাংলাতে স্ট্যান্ড আপ করতে হবে, আর দুই ওই ওই যে একটা লেয়ার জমে গেছে না, হিন্দি মানে ভালো পারফরমেন্স হচ্ছে আর বাংলা মানে তো সেরকম নয়, লেয়ারটা ত্যাগ করে কন্টেন্টটার উপরে ভরসা করে একটু দেখতে হবে, অনেক ভালো কন্টেন্ট নিয়ে আমাদের কিছু বাঙালি ছেলেরা আছে মেয়েরা আছে যারা স্ট্যান্ড আপ কমেডিটা করে, মেয়েরা নেই, মেয়েরা সেই অর্থে নেই, কারণ মেয়েরা সেই অর্থে নেই, সেটা সেই মেয়েদের দোষ না, সেটা সোসাইটির দোষ, কারণ সেই মেয়েটা বেরিয়ে এসে, বাঙালি একটি মেয়ে বেরিয়ে এসে সে যদি একটা লঞ্জারি নিয়ে জোক বলে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেবে, মানে এটা আমাদের সোসাইটি। আমার আমার এখানে ওইটা মনে পড়ে গেল যে আমরা যখন বিদ্রোহের কথা বলি, তোমারই একটা জায়গায় আমি শুনেছিলাম যে আমরা যখন বিদ্রোহের কথা বলি, একটা ছেলের ছবি আঁকি, একটা মেয়ের ছবি আঁকি না, বা সে পোর্ট্রেয়ালটা হয় না, তো সেটা কি এখানে চেঞ্জ করা সম্ভব নয়? এটা বাংলা তো অনেক প্রবলেম। কোথায় শুনেছিলা তুমি, কি আমাদের কোনো নাটক দেখেছো? আমি এটা কোথায় শুনেছি এক্স্যাক্টলি আমার মনে নেই, আমার মানে এক্স্যাক্ট আমার কোথায় শোনা, আমার নাটকের সংলাপ, নাটকটা এটা এটা খুব সম্ভবত এটা নাটকের নাম কি, নাটকটার নাম কি, নাটকটার নাম কি, রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, তো নাটকের নাটকটা মানে এটাই হচ্ছে বিষয়, মানে আলটিমেটলি
এটাই হচ্ছে আলটিমেটলি বিষয়, যে দু তরফ থেকেই বদলাতে হবে। বাংলায় স্ট্যান্ড আপ কমেডি হবে না তা নয়, কিন্তু এখন যা পরিস্থিতি সত্যি হবে না। কিন্তু আবার আবারও আমি নিজে কারেক্ট করে বলছি, এখন যা পরিস্থিতি এখনই প্রয়োজন, কিন্তু হবে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে একটা স্তর জমে গেছে যেটা কাটিয়ে ওঠা মুশকিল। মানে আমি বলছি অভিজিৎ গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান, কেন অভিজিৎ গাঙ্গুলি হিন্দিতে স্ট্যান্ড আপ করছে, সে কেন বাংলায় করছে না? এই একটি মাত্র কারণে যে আলটিমেটলি বাঙালি দর্শককে আমি বোঝাতে পারবো না একদম পরিষ্কার হিসেবে, আর কিচ্ছু না। সে কিন্তু চাইলেই আজকে বাংলায় করতে পারতো। আজকে মীর আফসার আলীকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে যদি চেনো, সেটাও লাফটার চ্যালেঞ্জে গেছে বলে আমাদের মতন কিছু মূর্খ লোকজন বলি যে, কারণ মীর আফসার আলীর কোয়ালিটি আমরা নিজেরা জাজই করতে পারি সে কতটা দেখ। তাকে জাজ করেছে কিন্তু হিন্দি, আমরা তো করি না। আমরা কি জানি মীর আফসার আলী আসবে, মিরাক্কেল শুরু হবে, খুব হাসা যাবে। মানে আমরা আমরা তাকে তার মানে তার মানে তার মানে আমি আমি বলছি যে তার মানে কি তুমি এটা বলতে চাও যে মানে বাংলা থেকে হাস্য কৌতুকের মধ্যে শুধু কৌতুকটাই পড়ে রয়েছে, হাস্যটা নেই, চলে গেছে? না 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 না, সেটা আমি একদমই বলছি না। আর ও যেটা প্রশ্ন করলে, আমি একদম স্ট্যান্ড আপ কমেডি শব্দটা তুলে বলছি। দেখো বাংলায় জেলা জুড়ে হাস্য কৌতুকের যেটা শো হয়, এবং হাস্য কৌতুকের যে শব্দটা বললে, শুধুমাত্র এটা করে হাজার হাজার ছেলে মেয়ে তার সংসার চালায়। মানে তারা কেউ মিরাক্কেল করেনি, এমনি তারা স্টেজে পারফর্ম করে জেলায় জেলায়, তাদের তারা পেট চলে। মানে বাংলার মতন বাংলা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলা জুড়ে যা হাস্য কৌতুকে পারফরমেন্স হয়, 1,000 টাকা 2,000 টাকা 3,000 টাকা নিয়ে যারা পারফর্ম করে, যা সংখ্যা, মানে তুমি মুম্বাইয়ের ওই নামজাদা স্ট্যান্ড আপ কমেডিয়ান এনেও তুমি কুলোতে পারবে না ওটার সংখ্যা যা পশ্চিমবাংলায়। আমি আলোচনাটা করছি হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিটা, যেটা স্ট্যান্ড আপ কমেডি, মানে যেটা আমি একদমই অ্যানেকডোটাল বেসড, এবং যেটা আমি একটা সেট হিসেবে একটা পারফেক্ট কল ব্যাক দিয়ে শেষ করব, যেটা একটা গ্রামার হয়, সেইটা সেটা একদমই আমাদের এখানে চর্চা নেই। আমি একটা ইন্ট্রোস্পেকশন এখানে আমি একটা ইন্ট্রোস্পেকশন এখানে দিতে চাই, যে তুমি একটা পয়েন্ট বললে যে মীর আফসার আলীকে হিন্দি জাজ করেছে। তো আমার আমার এখানে বক্তব্য যে যখন মীর আফসার আলী হিন্দিতে গেল, লাফটার চ্যালেঞ্জে গেল, সেখান থেকে খ্যাতি পেয়েছে, রাইট, বাট আলটিমেটলি সেখান থেকে যারা স্টার বেরিয়েছে, সুনীল পাল, রাজু শ্রীবাস্তব, দেন আহসান কুরেশি, এদের কথা যদি আমি বলি, এরা কিন্তু ভবিষ্যতে গিয়ে মানে বর্তমানদের কাছে সেই জায়গাটা করতে পারেনি। কারণ এদের ফরম্যাটটাও কিন্তু সেই যোগ বলা পর 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 যোগের সেট, এটা কিন্তু সেট নয়, টু বি অনেস্ট। তা মীর আফসার আলীর পোটেনশিয়াল আমরা জানি, কিন্তু হিন্দি কিন্তু তাকে ভুল জাজ করেছিল। তারা কিন্তু সুনীল পালকে চ্যাম্পিয়ন করেছিল, মীর আফসার আলীকে ইন টোটালিটি তারা কিন্তু সেই জায়গাটা দেয়নি। সেটা কিন্তু বাংলায় আমার মনে হয় সেটা হয়তো খানিকটা, দেখো দেখো মীর আফসার আলী আলটিমেটলি তো বাঙালি। মানে মীর আফসার আলীকে যদি ওই যে আবার আবার ওই একটা জায়গা থেকে হয়তো, মানে খুব স্বাভাবিক ভাবে আমি বাঙালি, আমি যেভাবে এই যে এতক্ষণ ধরে কথা বলছি বাংলায় যেভাবে তোমায় বোঝাতে পারছি, স্বাভাবিক ভাবে আমি যতই হিন্দি জানি না কেন, যতই ইংরেজি জানি না কেন, আমি এভাবে বোঝাতে পারবো না। ইংরেজি হলে তো আমি এতটা বোঝাতে পারবোই না, আমি হিন্দি হলে হয়তো খানিকটা পারবো, কিন্তু এটার মতন করে আমি তোমাকে বোঝাতে পারবো। এবার খুব স্বাভাবিক ভাবে কমেডি যদি আমি কনভে না করতে পারি, কমিউনিকেট না করতে পারি, বা আমার কমিউনিকেশনে কোনো ঘাটতি থেকে যায়, তাহলে আমার থেকে পচা মালও এগিয়ে চলে যেতে পারে, তার শুধু কমিউনিকেশন স্কিল বেটার বলে, কারণ সে তার ভাষায় কাজটা করছে। মীর আফসার আলী তো ব্যাটিংটা করতেই নেমেছে, যে প্রথমেই নেমেছে 0 বলে 0 নয়, 59 বলে 0 নিয়ে নেমেছে, সেই সেইটা তো ল্যাগ, স্বাভাবিক ভাবে সেটা তো লড়াই করেছে মীর আফসার আলী, তাই আজকে ওই টপ 10 বা টপ 11 এ ছিল। এবং দেখো মীর আফসার আলী তারপরে তারপরে ভারতবর্ষে কি কাজ করেছে সেটা আমরা জানি, মানে অ্যাটলিস্ট বাংলায় থেকে আমরা জানি, এবং তার দক্ষতা নিয়েও কোনো কথা হবে না। মানে আমার চোখে তো আমানিয়াতান ভার্মা আর মীর আফসার আলী ছাড়া ভারতবর্ষে আমি অ্যাঙ্কার দেখতে পাই না সারা ভারতবর্ষ জুড়ে, মানে আমার চোখে দেখা, মানে আমাদের ছেলেবেলা থেকে অ্যাটলিস্ট। আরো হয়তো কয়েকজন আছে, আন্নু কাপুরকে আমার খুব ভালো লাগতো ছোট ছোট, আন্নু কাপুর, ইয়েস ইয়েস অবভিয়াসলি। হ্যাঁ, এবার না এবার বক্তব্যটা হচ্ছে মীর আফসার আলী তারপরে নিজে এসে কলকাতায় একটা শো নিজে চালু করেনি, কিন্তু তার নামে একটি শো শুরু হয়, এবং এটা তো মীর আফসার আলীকে ক্রেডিট দিতেই হবে। মীর আফসার আলী চাইলে সেই সেই লাফটার চ্যালেঞ্জের রাতটার পর থেকে
হয়তো মুম্বাইতে থেকে সে হিন্দিতে নতুন করে নিজের কেরিয়ার করতে পারতো, এবং গড়লে হয়তো আজকে নিরব সোনালীকে অন্যভাবে দেখা হতো, অন্য লেজেন্ড ভাবা হতো। আমরা হয়তো বাংলার লেজেন্ড ভাবতাম না, ইন্ডিয়ান লেজেন্ড ভাবতাম। কিন্তু সেই নিরব সোনালী কিন্তু কলকাতায় এসে, আমি বায়াস বলে বলছি না লোকটার প্রতি, হ্যাঁ আমি খানিকটা বায়াস, হয়তো একটু কথা বেরিয়ে আমরা যাচ্ছে, সবাই সব বাঙালি মিরাজ সোহরাওয়ার্দীকে নিয়ে কিছুটা বায়াস, একটু কমিয়ে শোনো সেরকম হলে অসুবিধা নেই, কিন্তু মীর আফসার আলী বাংলায় এসে আজকে আমি ধরে নিলাম মিরাক্কেলে ধরো অডিশন দিয়েছে, আমি তো ধরো মিরাক্কেল 3:30 থেকে যুক্ত মোটামুটি, আর 1-2-3টা খুব কম স্প্যানে হয়, 3 মাস করে, মানে মিরাক্কেল শুরু হয়েছে 2006, আমি মিরাক্কেলে যুক্ত হয়েছি 2007-এর অক্টোবরে, ঠিক আছে, মানে 1 বছরের মাথায়, 12-ই জুন টু 12-ই জুন, তারপরে 3-4 মাস, মানে 1 বছর 3-4 মাসের মাথায়, 2007-এর এন্ড থেকে মোটামুটি মিরাক্কেলের সময় জুড়ে থেকে 2014-র কাছাকাছি অব্দি আমি করি, শুরু হলো তারপরে আমি ডিসকন্টিনিউ করি। তো এই যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে অডিশন দিয়েছে, এই অডিশনটা দেওয়ার, এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যে অডিশন দেওয়ার সাহস দেখালো, এটার জন্য তো মীর আফসার আলী দায়ী। হ্যাঁ মানে এটার জন্য মীর আফসার আলীকেই ক্রেডিটটা দিতে হয়, কারণ দাঁড়িয়ে কথা বলে হাসানো যায়, আমরা বাংলায় এত স্মার্ট প্রেজেন্টেশন, প্রচুর ছেলে মেয়ের কাছে ইন্সপিরেশন, তাই এই একটা মানুষকে দেখেই তাকে তো অস্বীকার করা যাবে না কোনোভাবে। গ্রুপটা বা তোমার যে নাট্য দল বা তোমার যে মানে মিরাক্কেলের যদি টিম ধরো বা সে তোমার মেন্টারের টিম বলো বা তুমি যখন পার্টিসিপেট করেছিলে সেই টিম বলো, বা একটা মানে অ্যাজ এ আর্টিস্ট একটা গ্রুপ কতটা ম্যাটার করে সেটা যদি তুমি আমাদের না বেসিক্যালি যারা ধরো এখন সবে সবে নাটক করছে বা নাটকের প্রতি একটা মানে নিজেদের পেশা করা অনেক পরের কথা, যে ভালোবেসেই যারা ধরো নাটক করে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা যারা সবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের উদ্দেশ্যে তুমি বলো যদি মানে টিমটা কতটা ম্যাটার করে, যে একটা একটা পার্সোনাল মানুষের থেকে সে যতটাই হেভি ওয়েট হোক না কেন, মানে আমার পার্সোনালি মনে হয় যদিও আমি প্রত্যক্ষ ভাবে নাটকের সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলাম না, কিন্তু ওই পাশ থেকে দেখে বা ওই করে যতটা মনে হয়েছে যে একটা হয়তো একটা অ্যাজ এ পার্সন হেভি ওয়েট, লাইক ইচ্ছে মতোতে সৌরভ পালোধি বা যে কোনো অনির্বাণ বা অর্ণব মুখোপাধ্যায় যে কোনো কেউ আর কি, তারা যে নিজস্ব নাটকের দল বা এ সমস্ত বা ব্রাত্য বসুর যে নাটকের দল, মানে একটা হেভি ওয়েট ইম্পর্টেন্ট নাকি একটা, মানে আমার যেটা পার্সোনালি মনে হয় যে হয়তো একটা হেভি ওয়েটের থেকে গোটা টিমটার মধ্যে একটা ইম্পর্টেন্স আছে, তোমার কি মনে হয় যে একটা হেভি ওয়েট সৌরভ পালোধি হোক, অর্ণব মুখোপাধ্যায়ই হোক বা অনির্বাণই হোক বা প্রাপ্ত বসুই হোক, সেই হেভি ওয়েটটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে ইম্পর্টেন্স আছে নাকি একটা টোটাল গ্রুপটা যদি ভালো হয় তাদের মধ্যে কোলাবোরেশন মানে তাদের মধ্যে ইন্টার কানেকশন যদি ভালো হয় তাহলে সেটা বেশি মানে ভালো হয় মানে ম্যাটার করে? অ্যাবসলিউটলি শুধুমাত্র যেটা থিয়েটারে ম্যাটার করে সেটা হচ্ছে কমিউন, যে টিম, এই কমিউনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে একসঙ্গে সবাই কাজ করতে পারছে কিনা। আমরা সাধারণত নাটকের ক্ষেত্রে দেখি, তুমি যে যে নামগুলো বললে, এটা তো ধরো চেনা পরিচিতদের নাম বললে, চেনা পরিচিত ব্যক্তিত্বদের নাটকের দল কিন্তু মাইনরিটি সারা জেলা জুড়ে, আমি পশ্চিমবঙ্গ ধরেই বলছি, সারা জেলা জুড়ে তুমি যদি দেখো এত হাজার হাজার নাটকের দল, যেখানে শুধু পশ্চিমবঙ্গে শুধু রেজিস্টার্ড নাটকের দল আছে 4,000-এর ঊর্ধ্বে, রেজিস্টার্ড নট রেজিস্টার্ড তো আরো, মানে আমি সরকারি রেজিস্ট্রেশনের কথা বলছি, নট রেজিস্টার্ড আরো, তাদের ওখানে না অর্ণব মুখোপাধ্যায় আছে, না সৌরভ পালোধি আছে, না নির্বাণ ভট্টাচার্য আছে, না ব্রাত্য বসু আছে, না কেউ আছে, তারা আছে অ্যাজ আ থিয়েটার গ্রুপ। আমরাও যেটা সবসময় চেষ্টা করি, আমার দলকে নিয়ে আমাদের প্রত্যেকের লড়াই একটি জায়গায়, যে এটা যেন আমি তুলনামূলক ভাবে বা তুলনা তুলনামূলক ভাবে একটু চেনা মুখ বললে সেটা যেন কখনো আমাদের দল না হয়ে ওঠে। হ্যাঁ মানে আমার এই দুটো জিনিসে খুব আপত্তি, এক হচ্ছে এক ব্যক্তির দল আর পারিবারিক দল, এই দুটোতে আমার ব্যক্তিগত প্রচন্ড সমস্যা আছে। তাই আমরা সবসময় চেষ্টা করি আমাদের দল থেকে, এটা খুব মানে এরকম যারা প্রফেশনালি থিয়েটার করছে এরকম দল তুমি হাতে গুনে কয়েকটা দেখাতে পারবে আমি জানি না, আমাদের দল থেকে যারা সিনিয়র অন্য মেম্বার্সরা তারা প্রত্যেকে নাটক ডিরেক্ট করে, মানে নাটক ডিরেক্ট করে মানে তাদের তারা নাটক ডিরেক্ট করছে সেটা ছোট স্থানে হচ্ছে,
হচ্ছে আর আমারটা বড় স্থানে হচ্ছে তা নয়। বড় নাটক ডিরেক্ট করে যেটা একাডেমিক অ্যানাউন্স করে, যেটা প্রফেশনাল মঞ্চে অভিনীত হয় রেগুলারলি, মানে তার নাটক হচ্ছে, পাশাপাশি ব্রাত্য বসুর দলের হয়তো ব্রাত্য বসুর ডিরেকশনের নাটক হচ্ছে, এবং ইচ্ছে মতো দলের হয়তো কৃষ্ণেন্দু সাহা বা অপ্রতিম সরকারের নাটক ডিরেক্ট হচ্ছে, যাদেরকে আমরা চেনানোর লড়াইতে থাকি। আমাদের দলের প্রাপ্তি এখানেই, আমাদের এই 10ই মে 6 বছর হবে দলটির বয়স। কালকে দেখছিলাম আমাদের দলের ফেসবুকে পোস্ট। ঠিক ঠিক, আমাদের দলের বয়স 6 বছর। আমাদের কিছু পালক গুঁজেছে, যেমন আমরা দুবার ন্যাশনাল স্কুল অফ ড্রামা দুবার পারফর্ম করেছি। এবছরটা আমাদের ভাগ্যটা খারাপ, খারাপ বলবো না, আবার হবে। 15th মেটাটাতে 10টা নাটক ভারতবর্ষ থেকে সিলেক্ট হয়, বাংলা থেকে শুধুমাত্র আমাদের ঘূর্ণি নাটকটা সিলেক্ট হয়েছে। আমাদের 15ই মার্চ অভিনয় ছিল দিল্লিতে, সেটা হয়ে ওঠেনি এইসব এই করোনা COVID-19 এর কারণে, সেটা হয়তো যখন আবার হবে হবে, সেটা আলাদা বিষয়। আমাদের দলের লড়াইতে আমরা 6 বছর সফল, নিজেদের কাছে নিজেরা সফল এই কারণে, আমাদের দলে যত নাটক হয়েছে তার মধ্যে আমার ডিরেকশন, তুন্নার ডিরেকশন যেমন আছে, তার সঙ্গে কৃষ্ণেন্দু সাহা বা অপ্রতিম সরকারের নাটকের ডিরেকশনও আমরা ইকুয়ালি মঞ্চস্থ করি। এবং আমরা চেষ্টা করি কোনো বড় নাটক অ্যাডাপ্ট করলে আমাদের দলের ছেলেমেয়েরাই সেই অ্যাডাপ্ট করে। কুশল চট্টোপাধ্যায় একটি কঠিন নাটক অ্যাডাপ্ট করেছে, অনুরাগ রায়চৌধুরী নাটক লেখে, সুলগ্না নাথ আছে, ও নাটকে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করে। আমরা পুরোটাই চেষ্টা করি কমিউন হিসেবে কাজ করতে। আমরা কখনোই চাই না যে কেউ আমাকে বলুক যে এটা সৌরভ পালের দায়িত্ব। আমি যদি বলে থাকে তাহলে সেটা আমার এখনো কাজে গন্ডগোল হচ্ছে, যে এটা এখনো লোকে বলতে বাধ্য হচ্ছে, আমি হয়তো আরো নিজেকে শুধরে ফেলি। খুবই খুবই ইন্টারেস্টিং ওদের প্রশ্ন টেলিস্কোপিকের। আমার টেলিস্কোপিকের প্রতি বিশাল বিশাল আকারের শুভেচ্ছা রইল। এই শুভ ইচ্ছাই শুধু রইল, কারণ আমরা সবাই মোটামুটি একই পথের পথিক, যারা একটু কিছু আলাদা করার চেষ্টা করছি প্রতিদিন প্রতিনিয়ত, রোজের ধ্যাসটামো না করে বা খানিকটা তোয়াক্কাও না করে একটু নতুন কিছু গড়ে তোলার চাহিদা। আপনারা যারা দেখেন ওদের অনুষ্ঠান, তারা আরো বেশি করে ফলো করুন, কারণ এই কাজগুলো না দুম করে মরে যেতে পারে যদি আপনারা না থাকেন। এই ভার্চুয়াল ওয়ার্ল্ড তো খুব খুব কম সময় ধরে থাকে মানুষকে, ভার্চুয়াল ওয়ার্ল্ড মানুষের, মানে একটা ইয়েতে রিসার্চে পড়ছিলাম যে 3.5 সেকেন্ডও ধৈর্য নেই একটা জিনিস দেখার অন এন এভারেজ। মানে 3.5 সেকেন্ড হচ্ছে মানে সব থেকে ম্যাক্সিমাম আর কি, অন এন এভারেজ, যে একটা কোনো ভিডিও দেখার মানুষের টেনাসিটি। সেই জায়গায় ভার্চুয়ালি কাজ করা খুব কঠিন। আগে আমরা বলতাম রিমোট আছে চেঞ্জ করে দেবো, আরে রিমোটের থেকেও কঠিন, রিমোট চেঞ্জ করার আগে এ অন্য পপ আপ দিয়ে আমাকে অন্যদিকে নিয়ে চলে যাবে, ভার্চুয়াল আরো টাফ। তাই মানুষজনকে বলবো একটু পাশে থাকবেন, একটু লোকজনকে বলবেন, তাহলে এই উদ্যোগগুলো সফল হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।